আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। কি মেয়ে রে বাবা, চুরি করবে সেটা আমাকে বলছে, ভয় করলো না? চুন্নিকা হিকা সোহাকে ভর্তি করিয়ে অফিস রুম থেকে বের হয়ে আসলো দুজনই। শুনুন, আমি একটার থেকে ক্লাস করব, তাও প্রতিদিন আসতে পারবো না। অনার্সে উঠে যদি প্রতিদিন ক্লাস করা লাগে, তাহলে এত কষ্ট করে অনার্সে উঠে লাভ কি? তাহলে তো প্রাইমারি স্কুলেই ভালো, তাই না? আমার আগের ভার্সিটিতে এমনিতেও আমি প্রতিদিন যেতাম না। ডায়ান রাগী লুক নিয়ে সোহার দিকে তাকিয়ে বলে, কি বললা তুমি? আবার বলো তো, ঠিক শুনতে পাইনি। ঠিক আছে, যেহেতু ভার্সিটিতে আমার পছন্দ হয়েছে, তাহলে না হয় সপ্তাহে 4 দিনই আসব, এর বেশি আসতে পারবো না। ও শিট, আমি তো আসল কথাই ভুলে গেছি। আবার কি ভুলে গেলেন আপনি? তোমার বই বাড়ি থেকে আনার কথা বলতে ভুলে গেছিলাম। তোমার বাবা মাও তো দিয়ে দিল না বইগুলো, ওনাদেরও কি মনে ছিল না? কেন, এখন কিনে দেবেন? আপনার টাকাই তো আবার ছিনিমিনি ছিনিমিনি করে, হুদাহুদি কতগুলো টাকা দিয়ে ভর্তি করালো, আর তাছাড়া বই থাকলে তো দেবে, বই তো আমি কিনিনি। হোয়াট, বছরের অর্ধেক সময় শেষ, এখনো তুমি বই কিনোনি? এক্সাম দিছো কি করে? আপনারে বলবো কেন, যেভাবে ইচ্ছে সেভাবে দিয়েছি। বলা লাগবে না, আমার জানা হয়ে গেছে তুমি যে কি চিজ আর কি করতে পারো। আজ যাওয়ার সময় তোমার বই খাতা আর প্রয়োজনীয় জিনিস আছে সব নিয়ে যাব, 12টায় আমার মিটিং আছে। তোমাকে এখন আমার সাথে অফিসে যেতে হবে, আমার হাতে বেশি টাইম নাই। শীত এখানে 11:30 বেজে গেছে, আর একটাও কথা বলবা না, চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসো। বলে ইদাইন পিছনে সোহার দিকে তাকায়। এ কি, এই মেয়ে গেল কোথায়? পিছন থেকে উধাও হয়ে গেল। বলে চুল টানতে টানতে এদিক ওদিক তাকায়। এই এখনো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, লেট হয়ে যাবে তো মিটিং এ। দায়ন অবাক হয়ে সোহার দিকে তাকাতে তাকাতে গাড়িতে এসে বসে। এত অবাক হওয়ার কিছুই নেই, পরে তো মিটিং না করতে পারলে আমাকেই দোষ দেন, আর তাছাড়া আপনার ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করব না। দায়ন আর কথা বাড়ায় না, চুপচাপ গাড়ি চালানো শুরু করে। অন্যদিকে নোহা সকল কাজ সেরে তারপর সকালে নাস্তা খেয়ে রুমে এসে বসেছে মাত্র। বোনটার সাথে কথা বলতে মন চাইছে, কে জানে কেমন আছে। সারাদিন কাজের মধ্যে থাকতে হয় বিধায় কারোর সাথে তেমন যোগাযোগ করা হয় না, তাই কেমন জড়তা কাজ করছে বোনকে কল দিতে। কি অবাক করা বিষয় যে বোনের সাথে একসময় বাধাবিহীন আলাপচারিতা চলতো ঘণ্টা পর ঘণ্টা, সেই বোনের সাথে কথা বলতেই আজ কত জড়তা। সময় কি না করতে পারে, নিজের আপন মানুষগুলোকে দূরে নিয়ে গেল, চাইলেই দেখা করা যায় না, মন খুলে কথা বলা যায় না। যেই মানুষগুলিকে ছাড়া এক মুহূর্তও চলতো না, অথচ সেই মানুষগুলিকে ছাড়া মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দিতে হয়, চাইলেই দেখা করা যায় না, কথা বলা যায় না। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে শক্ত হয়ে থাকতে হয়, দুর্বল হলে তো চলবে না, এটাই নিয়ম। সেই ছোট্ট বোনটা কবে যে বড় হয়ে গেল ভাবতেও অবাক লাগে, সময় কত দ্রুত চলে যায়। এই তো মনে হয় কিছুদিন আগে সোহা কোথাও ব্যথা পেলে কেউ মারলে মায়ের কাছে না গিয়ে দৌড়ে নোহার কাছে ছুটে আসতো। সে কি কান্না বোনের, আদর না খেলিয়ে যেন ব্যথা সারবেই না। নোহা একটু আদর করে ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিলেই সব শেষ। একবার তো এমনও হয়েছে, খেলতে গিয়ে খেলার মাঝখানে কথা কাটাকাটি নিয়ে নোহাদের পাশের বাসার এক মেয়ে নোহাকে ধাক্কা মারে, নোহা তাল সামলাতে না পেরে পড়ে যায়। যেই জায়গায় পড়ে ওইখানে একটা ইটের টুকরো ছিল, ইটের টুকরোতে লেগে নোহার হাত কেটে যায়। এই কথা সোহা কোনোভাবেই কারোর কাছ থেকে শুনতে পায়, দৌড়ে ওই জায়গায় গিয়ে পৌঁছায়, ওই মেয়ের উপর হামলে পড়ে। সে কি মার, কামড়ানো, চুল ধরে টানা, খামচানো, কোনো কিছু বাদ রাখেনি। সোহাকে কত কষ্টে যে ছুটিয়েছিল সেটা নোহাই জানে। সব কথা শুনে তো মা সোহাকে মারতেও গেছিল, তার এক কথা, আমার আপুরে মারবে, কত বড় সাহস আমার আপুকে মারে, আমি কি চুপ করে বসে থাকবো? বেশ করেছি, মেরেছি, দরকার পড়লে আরো মারবো। যে আমার আপুকে মারবে, আঘাত করবে, তাদের আমি এমনিতেই ছেড়ে দেবো, কখনো না, কাউকে ছাড়বো না। আগের কথা ভাবতেই চোখের কোণে পানি এবং ঠোঁটের মিষ্টি হাসি খেলা করে নোহার। বোন যদি কোনোভাবে এসব জানতে পারে তাহলে এদের কী অবস্থা করবে ভাবে নোহা। অনেক ভাবনা চিন্তা করে বোনকে ফোন লাগাতে যায়। এমন সময় শাশুড়ির চিৎকার চেঁচামেচি কানে আসে। বলি, সারাদিন ঘরে বসে থাকলে হবে? কত কাজ পড়ে আছে, এগুলো কে করবে শুনি? রোদ পড়ে গেলে কি কাপড় ধুয়ে শুকাতে দিবে? সারাদিন শুয়ে বসে থাকার ধান্দা, আমার বাড়িতে এসব চলবে না বলে দিলাম। নোহা আর ফোন দেয় না সোহাকে, ফোন রেখে কাপড় ধোয়ার জন্য চলে যায়।
সময় সুযোগ বুঝে এই বোনকে ফোন দেবে। এখন দিলে যদি এই মহিলা দেখতে পারে তাহলে আবার ছেলের কাছে নালিশ দেবে। অমিটাও হয়েছে এমন যেন মায়ের নালিশের অপেক্ষায় থাকে নোহাকে শাস্তি দেওয়ার জন্য। নোহা মনে মনে ঠিক করে নেয়, যে করেই হোক এই মহিলার তাকে নিয়ে কি সমস্যা জেনেই ছাড়বে। কেন এমন করে, কি দোষ তার? সে তো নিজের সবটুকু দিয়েই পরিবার আর পরিবারের লোকগুলোকে আপন করে নিতে চেয়েছিল, কিন্তু এরা তো প্রতিনিয়ত নোহাকে ওদের আচরণ দ্বারা মনে করিয়ে দেয় নোহা ওদের আপন না। প্রতিনিয়ত নোহার বিরুদ্ধে অমিকে উস্কে দেয় এই মহিলা। অমি তো একটা কাপুরুষ যে নিজের মায়ের কথা ঠিকভাবে বিচার না করে অত্যাচার চালিয়ে যায় নোহার উপর। আর ঈদের বাড়তে দেওয়া যাবে না, এবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। দায়ান অফিসের গেটে এসে গাড়ি থামায় আর সোহাকে বলে, শুনো তুমি এসো, আমি গেলাম, কাউকে বললেই আমার কেবিন দেখিয়ে দিবে, ওইখানে গিয়ে বসো। সোহাকে কিছু বলতে না দিয়েই দায়ান প্রকার দৌড়ে ভিতরে যেতে থাকে। এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, নয়তো অনেক লস হয়ে যাবে। সোহা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে চারিদিক ঘুরতে থাকে। বাহ, অফিসটা তো দেখছি হেব্বি জোশ, ভারি পাস, ওইখানে একটা ফুলের গাছও রয়েছে। দৌড়ে বাগানের কাছে চলে যায় সোহা, জবা গাছ থেকে জবা ফুল নিয়ে হিজাবের মধ্যে গুঁজে নেয়, গুনগুন করে গান গাইতে থাকে। তখনই কারোর কর্কশ কণ্ঠস্বর শুনতে পেয়ে পিছনে তাকায়। এই মেয়ে কে তুমি? তোমার সাহস তো কম না, তুমি আমাদের অফিসে এসে ফুল চুরি করতেছ? আমি যেই হই না কেন আপনাকে বলতে যাব কেন? আর ফুল চুরির কথা বললেন না, দরকার পড়লে পুরো অফিস আমি চুরি করব, আপনার কোনো সমস্যা? একে তো অন্যায় করছো, তার উপর আবার মুখে মুখে কথা বলো, সাহস তো কম না তোমার? আমার সাহস একটু বেশি তো। তুমি জানো তোমার সাথে কি হতে পারে? না, জানার প্রয়োজন মনে করছি না। এই তোমাকে ভিতরে ঢুকতে দিল কে? মুখে মুখে কথা বলো, তুমি জানো আমি কে? আপনি কে সেটা দিয়ে আমার কাজ কি? সরেন তো সামনে থেকে, বলেই যাওয়ার জন্য হাঁটা দেয়। এই এই অফিসের ভিতরের দিকে কই যাও, বসকে দিয়ে এমন ব্যবস্থা করব না, মজা তখন টের পাবে, চিনো না তো আমাদের বসকে। সোহা মেয়েটার দিকে আঙুল তুলে তাক করে বলে, আমাদের বসকে আমি ভয় পাই নাকি? আমি তোমার বসেরও বস, বুঝলে? বলে একটু ভাব নিয়ে অফিসের ভিতর ঢুকে গেল। মেয়েটা সোহার যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আছে। কি বললো এই মেয়ে, বসেরও বস? দায়ান অফিসে ঢুকেই সোজা মিটিং রুমে চলে গেছে। দ্রুত ড্রাইভ করায় বেশি টাইম লাগে নিয়ে আসতে, তাই 10 মিনিট লেট হয়ে গেছে। সবাই দায়ানের অপেক্ষাতেই ছিল, তাছাড়া রুশকে আগেই বলে রেখেছিল দেরি হয়ে যেতে পারে, রুশ যেন সব কিছু ঠিকঠাক করে রাখে। দায়ানের কথা মতো রুশ সব ঠিকঠাক করে রেখেছিল যেন দায়ান এসে এই মিটিং শুরু করে দিতে পারে। দায়ান ও সকলের সাথে কুশল বিনিময় করে মিটিংয়ের কার্যক্রম শুরু করে দেয়। সোহা অফিসে ঢুকে চারিদিকে মুখ বোলাচ্ছে আর হাঁটছে। অফিসের কর্মচারীরা যে যার মতো কাজ করছে, কেউ কেউ সোহার দিকে আর চোখে তাকাচ্ছে, অন্যরা তাদের কাজ মনোযোগ দিয়ে করছে, তাদের এতদিকে খেয়াল নেই। সোহা ভাবছে কাকে জিজ্ঞেস করবে দায়ানের অফিস কোনটা। ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে কারোর সাথে ঠাস করে ধাক্কা লেগে নিচে পড়ে গেল। সকলে অবাক হয়ে সোহার দিকে আবার সামনে থাকা ব্যক্তিটার দিকে তাকিয়ে রয়েছে। আম্মু গো, টাইটানিক জাহাজের মতো কোন বরফের খণ্ডের সাথে ধাক্কা খেলাম গো, আমার কোমরটা গেল গো গেল, যত সব ঝামেলার সাথে আমার দেখা হয়, এখন আমার কি হবে? এই বয়সে আমার কোমরটা ভেঙে দিল, এই ভাঙা কোমর নিয়ে আমি কই যাব? এই কোন আন্ধা আমারে ধাক্কা দিলি, দিনকানা কোথাকার, দিনের বেলা চোখ পকেটে নিয়ে হাঁটোস। রুশ অফিস রুম থেকে বলে মাত্র বের হয়েছিল ওয়াশরুমে যাবে বলে, তার মধ্যেই তার ফোনটা বেজে ওঠে, তাই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাঁটছিল। আর তার মধ্যে কার সাথে ধাক্কা খেলেও খেয়াল করতে পারেনি। সামনে থাকা ব্যক্তি যে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে বুঝতে কিছুটা সময় লাগে। সোহা বসা অবস্থায় সামনে তাকিয়ে দেখে একটা ছেলে তার দিকে তাকিয়েই আছে, মনে হচ্ছে শক খেয়ে গেছে বেটা। আই মিয়া, এমন ভ্যাবলার মতো না তাকাইয়া আমারে উঠানোর ব্যবস্থা করেন, কোমরটা তো 12টা বাজিয়ে দিছেন। রুশের হুশ আসে, তাড়াতাড়ি নিজের হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। সোহা একবার রুশের দিকে আরেকবার রুশের হাতের দিকে তাকায়। আপনার হাত ধরে আমি উঠব? অন্য কাউরে ডাক দেন, এখনো নিজের জামাইয়ের হাত ভালো করে ধরতে পারলাম না, আসছে উনি হাত ধরতে, মনে মনে বলে সোহা। তখনই অফিসের আরেকটা মেন স্টাফ এসে সোহাকে ধরে উঠতে সাহায্য করে। সোহা উঠে দাঁড়ায়, বেশি ব্যথা না পেলেও সামান্য একটু ব্যথা পেয়েছে, হঠাৎ করে নিচে পড়ায়। সোহা কোমর ধরে সোজা হয়ে রুশের দিকে রাগী ভাব নিয়ে তাকায়।
আই এম এক্সট্রিমলি সরি মিস, বুঝতে পারিনি, সো সরি। তাড়াহুড়ো করতে গিয়ে অসাবধানতা হয়ে গেছে, ইচ্ছে করে করিনি। এখন আবার বলবেন না যে মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, আমি আসলেই খেয়াল করিনি। সোহা বুঝল ছেলেটা আসলেই অনুতপ্ত চোখ মুখের হাবভাব দেখে, তাই বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।